মৌখালি একটা অফবিট লোকেশন, যেটা বারাইপুর বা ক্যানিংয়ের থেকে একদম কাছাকাছি। বারাইপুর হলে তো প্রায় 30 কিলোমিটারের মধ্যে, আর যদি ক্যানিং থেকে হয় তাহলে কিন্তু 5 কিলোমিটারের মধ্যে এই অফবিট সুন্দর লোকেশনটা আছে। বেশি দেরি না করে চলো অফবিট লোকেশনটা ঘুরে আসা যাক। যা যা করছি পুরোটা শেয়ার করবো, সাথে থাকো, সেই সব ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা, তোমরা কারা কারা এই জায়গায় থাকো যদি দেখো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এই জায়গাটার উপর কিন্তু খুব লিমিটেড ভিডিও আছে, তো চলো আমার ভিডিওটাও যদি ভালো লাগে কিন্তু সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর লাইক করে যেও। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি মৌখালী বলে একটা জায়গাতে, আপাতত এখানে এসে ইন্ট্রোটা শ্যুট করছি। ও চলো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা অ্যাকচুয়ালি কিন্তু ক্যানিং নদীর একদমই সামনে, ক্যানিং ব্রিজ থেকেও একদম কাছাকাছি। তো নতুন জায়গায় একটা এসছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও যে জায়গাটা কেমন আছে না আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তোমাদের জন্য কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন বারাইপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমরা আজকে যাব মৌখালী বলে একটা জায়গাতে, যেটা কিন্তু মাতলা রিভার বলে, মৌখালী মাতলা ব্রিজ, সেখানে যাব। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর জায়গা, অলরেডি কিন্তু তোমরা ভিউ দেখে নিয়েছো। বারাইপুর থেকে কিন্তু মৌখালীর রাস্তাটা কিন্তু প্রায় 28 থেকে 29 কিলোমিটারের মতো রাস্তা। আমরা কিন্তু আজকে ক্যানিং এর দিকে যাচ্ছি না, আমরা কিন্তু ক্যানিং এর অনেকটা আগে থেকে মৌখালীর রাস্তাটা নিয়ে নেবো, যেটা কিন্তু ক্যানিং ফায়ার স্টেশনের রাস্তা আছে, সেই দিকটা দিয়েই আমরা কিন্তু ঢুকে যাব। তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দুর্দান্ত সুন্দর জায়গা, ক্যানিং গেলেই কিন্তু অলরেডি সুন্দরবনের ভাইবসটা পাওয়া যায়। তো এখানে তো ফুল সুন্দরবনের পুরো জঙ্গল ঘেরা জায়গা, আর নদীটা তো এত সুন্দর লাগে, আর সানসেটের সময় তো জায়গাটা দুর্দান্ত লাগে। তো চলো বেশি দেরি না করে জায়গাটায় পৌঁছে যাই, পৌঁছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, যতটা ঘুরবো তোমাদেরকে দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে যেও কেমন লাগছে। আজকের এই জায়গাটায় কিন্তু পুরোপুরি রেকমেন্ড করেছে সুরজরা, আর তার সাথে কিন্তু জাহির, এরা কিন্তু বলেছিল যে চলো এই জায়গাটা দিয়ে ঘুরে আসি। খুবই সুন্দর একটা জায়গা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সত্যি কিন্তু খুব সুন্দর জায়গা, আর এখানে কিন্তু ক্যানিং যাওয়ার সময় রোড ভিউটাও কিন্তু দারুণ ছিল। এর আগেও কিন্তু আমরা কলকাতা টু ক্যানিং এর একটা ব্লগ বানিয়েছি, সেই ব্লগটা কিন্তু আমার চ্যানেলে গিয়ে কিন্তু সার্চ করলে তোমরা পেয়ে যাবে, সেটা গিয়েও কিন্তু দেখতে পারো। দুর্দান্ত কিন্তু সুন্দর জায়গা, তোমরা কিন্তু মাস্ট জায়গাটা দিয়ে ঘুরে এসো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার তো নতুন নতুন জায়গায় ঘুরতে দুর্দান্ত লাগে, চেষ্টা করবো তোমাদের সাথে অনেক অনেক ট্রিপের ভিডিও শেয়ার করার। আমরা কিন্তু এখন ক্যানিং এর মেন রোডটা ছেড়ে ভেতরের রাস্তাটা নিয়ে নিয়েছি, যেটা ক্যানিং ফায়ার স্টেশনেরই রাস্তা। আমরা পুরোপুরি নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, কি ইয়ে পড়বে নাকি, আওয়াজ হলো, ট্রেন আসছে। এটা আমরা ক্যানিং ফায়ার স্টেশনের এই সাইড দিয়ে কোথাও একটা যাচ্ছি, জানি না, সুরজরাই আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় কোথায়, তাই না বলো? পুরো নতুন রাস্তা এটা, বাট রাস্তার আর ভিউটা সুন্দর। এটা কোন ব্রিজ, ম্যানগ্রোভ জঙ্গল, কোথায় এলাম আমরা? হেভি জায়গা,
দুর্দান্ত তো। ওয়াও, জাস্ট দারুণ জায়গা তো, ভিউটা কিন্তু অসাধারণ। এটা কিন্তু নদীরই অংশ। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে। নানা জল ওঠে মনে হয় এখানে। দারুণ ভিউ, পাখি উঠছে দেখো ওখানে। এটা কোন জায়গা? কি আশ্রম? ওটা তৈরি হয়নি এখনো, সেই জন্য। এটা তো রাস্তা, এখানটা রাস্তা হবে মনে হয়। ভেরির সব ভেরির মাটি, ভেরির তো মাটি কেটে করেছে। আমার সায়েন্সের মাধ্যমে বলে তো এটা পার করে, ক্যানিং থেকে পরে সায়েন্সের মাধ্যমে পার করবে। এখনো ব্রিজটা তৈরিও হয়নি ঠিক করে, দুর্দান্ত জায়গা। আর সামনে মনে হয় এটা জঙ্গল না? ভিউটা কিন্তু অসাধারণ ভিউ এখানে, জঙ্গলটা দেখো বিশাল বড় জঙ্গল। হ্যাঁ গো, কোথায় উঠছে দেখো ছেলে। সুরাজ কি করছিস? সুরাজ এরকম করিস না ভাই। আমরা কিন্তু এখন পুরো মৌখালী ব্রিজের ওপরে আছি। ভিউটা এতটা সুন্দর জায়গা যে সত্যি বলার মতো না। ওখানে বাচ্চাগুলো কাঁকড়া ধরছে দেখো, জালে করে নিয়ে বা হাতে হাতে করেও ধরছে। জায়গাটা খুব সুন্দর, পুরো একটা অফবিট লোকেশন। এই জায়গাটায় আশা করি কেউ আসেনি আর কেউ ভিডিও করেছে বলে মনেও হচ্ছে না। দারুণ জায়গা এটা, কিন্তু ওটাই বলছি যে এই জায়গাটা কেউ মানে এক্সপ্লোর করেছে বলে মনে হয় না। আমাদের ভিডিওটা করতে দাও, তুমি একটু এই দিকটায় আসো। মানে কিরাম ছিটিয়াল, আমারটা কে করবে? সুচে 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 যা জায়গাটা খারা খারাপ চেনে অবশ্যই কমেন্ট করে জানিও, আর জায়গাটা কিরকম লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও আমাকে। তো চলো এখানে কিছুটা সময় কাটাবো, সময় টময় কাটিয়ে তারপর কিন্তু এখানে বেরিয়ে যাবো। জায়গাটা কিন্তু মৌখালী, পুরো নতুন একটা জায়গা, আশা করি কেউ এক্সপ্লোর করেছে বলে মনে হয় না। দুর্দান্ত জায়গা, দারুণ লাগছে। তো অবশ্যই তোমরা যদি পারো এই জায়গাটা এসে ঘুরে যেও, মৌখালী জায়গাটার নাম। তো অবশ্যই এসে ঘুরে যেও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এইগুলো কি জাল না এগুলো মানে নরমালি দড়ি ইয়ে করা? রে কোনটা? ওটাও জাল? ও আচ্ছা, মানে জল কমলে এখান দিয়ে মাছ ধরবে তাই তো? আরে এর মধ্যে এখন জোয়ার, এখন জোয়ার চলছে তো, মাছের মধ্যে ঢুকবে। হুম, আচ্ছা জোয়ার শেষ হয়ে গেলে ভাটা সময় চলে আসবে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ জাহির এত সুন্দর জায়গা আনার জন্য। ঠিক আছে, আজকে তো সবে শুরু, তাহলে নতুন নতুন জায়গায় এবার ঘোরাবি। আচ্ছা, মাছ প্রচুর, জোয়ারের সারা প্রচুর মাছ।
জাল ফেললি মোটামুটি এই তো ঘুরছে সব মাছগুলো, প্রচুর পাশে মাছ আছে। কি অবস্থা, এরা কি শুরু করেছে? সুরাজ তুই নাম প্লিজ। পুরো কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর সূর্যটা দেখো কিন্তু একদম অস্ত চলে যাবে, পুরো প্রায় 6টা বেজে গেছে, দারুণ লাগছে। আমরাও এখানে বেশ অনেকক্ষণ কিন্তু সময় কাটালাম। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।